হচ্ছে নির্বাচনটা বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। ক্যামেরার কারণেই হয়তো একটা সতর্কতা বা একটা ইয়েটা এসেছে, মানে যেটাকে দায়িত্বশীলতা। আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি একেবারেই, এবং সুশৃঙ্খলভাবে আমরা ভোটারদেরকেও ভোট কেন্দ্রের বাহিরে বা এনক্লোজারের ভিতরে অপেক্ষমান দেখছি, এবং কেন্দ্রের ভিতরে যেখানে ভোট কক্ষ সেখানে যথেষ্ট নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে আজকে 4টা পৌরসভার নির্বাচন হচ্ছে, সেগুলো আমরা শুধু সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করছি। 7টা উপজেলাতেও নির্বাচন হচ্ছে, সেগুলো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরের ব্যবস্থা রাখিনি, সেগুলো আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা প্রত্যক্ষ যোগাযোগ রাখছি আমাদের মোবাইল টেলিফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা ছবিও দেখছি। কিন্তু ইউনিয়ন পরিষদেরও 78টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে, পুরোপুরি নয়, তার মধ্যে 20টা সম্পূর্ণ ফুল, এবং 11টিতে চেয়ারম্যান, শুধু চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে, আর 47টি ইউনিয়ন পরিষদে মিক্সড চেয়ারম্যান মেম্বার মিলে এইভাবে নির্বাচন হচ্ছে। সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সিসিটিভির ব্যবস্থা করিনি, এবং কিন্তু আমরা কনস্ট্যান্ট যোগাযোগ রাখছি তাদের সাথে, আমাদের যোগাযোগ আছে। এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি নির্বাচনটা বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে, বাকিটা যখন নির্বাচন শেষ হবে তখন আপনারাও তথ্য পাবেন, আমরাও জানবো, আপনাদেরকে প্রয়োজনে জানাতে পারবো। এতটুকুই। ওটা তো আজকের বিষয় নয়, না আমরা আমরা এখন ওটার বিষয়ে আমরা রিপোর্ট পেয়েছি, এটা সত্য, কিন্তু রিপোর্টটা দেখে আমরা কোনো সিদ্ধান্ত এখানে উপনীত হতে বসতেও পারিনি একসাথে। আমরা সেটাও আপনাদেরকে যথাসময়ে অবগত করব। আমরা একটু বসিনি, বসে আমরা একটু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত উপনীত হলে পর আপনাদেরকে আমরা জানাবো। এটাও নিশ্চিত করে বলতে পারছি না, এই সপ্তাহে না হলে হয়তো আগামী সপ্তাহে আশা করা যায়। এই সপ্তাহ তো প্রায় শেষ হয়ে আসছে, আমাদের কমিশন মিটিং আছে কালকে, আমরা তো ব্যস্ত থাকি। পাঁচ তারিখে আবার একটা গুরুত্বপূর্ণ ইলেকশন আছে। এনিওয়ে আশা করা যায় হয়তোবা সামনে যে সপ্তাহে আমরা হয়তো ও বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারি। সিসি ক্যামেরা দিয়ে আপনারা ভোট কক্ষের অনিয়মগুলো এখানে বসে অবজার্ভ করছেন, এই আপনাদের পর্যবেক্ষণে যারা ভোট কক্ষের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে, তারাও কি সতর্ক একটু আপনারা যে তাদেরও দেখছেন এই বিষয়টিতে? যথেষ্ট সতর্ক বলে মনে হচ্ছে, যথেষ্ট সতর্ক। আমরা বলেছি পরিপূর্ণ শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, এটা সিসিটিভি ক্যামেরার কারণেই হয়তো একটা সতর্কতা বা একটা ইয়েটা এসেছে, মানে যেটাকে দায়িত্বশীলতা। ওকে, এটা আপনারা চিন্তা করে দেখেন, আপনার চিন্তা, আমরা কোনটা কি পড়েছে এটা আমরা বলতে পারবো না, আমরা করছি। না সেটা এখন বলা যাবে না, সেটা এখন একেবারেই বলা যাবে না, এটা আমরা পর্যালোচনা করিনি, তখন প্রাথমিক বা চূড়ান্ত যেটাই বলেন তখন আমরা বলতে পারবো, এই মুহূর্তে বলা যাবে না। এটার প্রশ্ন জবাব দিয়েছি আমরা একটু আগে, বলেছি আপনাদেরকে জানাবো, আমরা বলেছি।